আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমরা চলে আসছি রিদিত অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে। ক্ষুদ্র খামারের দর্শক, আজকে আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে মূলত পাকুটিয়া গ্রাম, গোপালপুর, টাঙ্গাই। দর্শক, আজকে আমরা আপনাদেরকে যে খামারটা দেখাবো এটা মূলত বকনা বাসুরের খামার। এর আগেও কিন্তু আমরা এই খামারে এসেছিলাম এবং এই খামারের মালিক হচ্ছে হিরণ ভাই। উনি এর আগে গাভী এবং দুগ্ধবতী গাভী লালন পালন করতো। তো ওনার খামারের দেখাশোনা করতো ওনার ছোটো ভাই। রোড অ্যাক্সিডেন্ট বা বাইক অ্যাক্সিডেন্ট করেই ওনার ছোটো ভাই পা ভেঙে ফেলার কারণে ওনার খামার দেখাশোনা করার আর কেউ নাই, যে জন্য উনি ওনার সমস্ত দুগ্ধবতী গাভীগুলো বিক্রি করে দেয়। এবং তারপরে উনি সামান্য কিছু বকনা নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য বকনা, মনে হচ্ছে যে বকনার হাটে চলে আসছি আমি। সব ধরনের বকনা, ফ্রিজিয়ান বকনা আছে, ফ্ল্যাগবি বকনা আছে, খুব উন্নত জাতের বকনাগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওনার এলাকার আশেপাশে। তো উনি মূলত এই বকনাগুলো এখন থেকে কেনাবেচা করবে, নিয়মিত ওনাকে আপনারা দেখতে পাবেন। তো আজকে ওনার এই সপ্তাহের কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা চাইলেই ওনার কাছ থেকে স্বল্প মূল্যে এই উন্নত জাতের বকনাগুলো কিনে নিতে পারেন। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। আসসালামু আলাইকুম হিরণ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এর আগে আপনার খামারে যখন আসছিলাম তখন অনেকগুলো গাভী ছিল, ছোট ছোট বাছুর ছিল, সব বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ, এই যে 24 ঘন্টার মধ্যেই আলহামদুলিল্লাহ সব সেল হয়ে গেছে। তখন দেখলাম যে বকনার প্রচুর চাহিদা, প্রবাসী ভাই বিভিন্ন জেলার, বিভিন্ন জেলার প্রবাসী ভাই, সৌদি বলেন, বাহরাইন বলেন, মালয়েশিয়ান বলেন, ফ্রান্সের থেকেও এক ভাই আমাকে ফোন দিয়েছিলেন। আচ্ছা। হ্যাঁ, উনি সিলেটে, উনি বকনাগুলো চাচ্ছেন, আরেকজন গাভী চাচ্ছেন, মালয়েশিয়া থেকে অনেকে ফোন দিচ্ছেন। পরে আমিও অনেক রিসার্চ করে দেখলাম যে বকনা যদি আমি 60-70-80 হাজার টাকার মধ্যেও কিনি, এক বছর লালন পালন করলে আমার 7-8 মাসের প্রেগনেন্ট যদি গাভী হয় সেটা অলমোস্ট 2.5 থেকে 3 লাখ, 3.5 লাখ টাকা আমি। আচ্ছা, কিন্তু 60-70-80 হাজার টাকার মধ্যে কি ভালো মানের বকনা পাওয়া সম্ভব? হ্যাঁ, আমি ভালো মানের বকনা পাওয়া সম্ভব বলতে আমি প্রত্যন্ত খামারির কাছ থেকে, খামারির কাছ থেকে, এগুলো কিন্তু হাটে বাজার থেকে একটাও আমি কালেক্ট করি নাই। হাটে বাজার থেকে আমি খুব সংগ্রহ দেখছি, চেষ্টা করছি, আমি হাটে বাজার যাই না। পরে খামারি, এক খামারির কাছ থেকেই আমি খুব মানে রিজনেবল রেটে নিয়ে আসছি। এক খামারির কাছে কি এতগুলো বকনা পাইছেন? এক খামারি না, আমি কয়েকটা খামারির কাছ থেকে নিয়ে আসছি, 2-3-4 এরকম করে আনার পরে আমি চিন্তা করছি যে না, খুবই শর্ট আমার বিজনেস, যে আমি থাকতে হবে তা না, সীমিত, একদমই সীমিত। আমি এগুলো আবার আমার আমার কথা হলো, এই যে প্রত্যন্ত অঞ্চলে যে খামারি আছে, নতুন খামারি, নতুন উদ্যোক্তা, তারা জানি লাভবান হয়। এগুলো কি আপনার লোকাল এরিয়া মানে এলাকার আশেপাশে? না না না, এলাকা সিরাজগঞ্জ ওদিক থেকে? না, পাবনা সিরাজগঞ্জ ওদিকেও না, এগুলো আমাদের এদিকে খামার আছে, জামালপুর এদিকে, জামালপুর, ধনবাড়ি এদিকে আশেপাশে যতগুলো খামার আছে আমি বিভিন্ন লোক লাগাই। আপনাদের টাঙ্গাইলে তো অনেক খামার, অনেক খামার আছে, সেখান থেকে আমি সংগ্রহ করেছি। এখান থেকে একটা খামার থেকে আমি মাত্র 3টা বকনা নিছি। এগুলার মায়ের রেকর্ড কেমন ছিল? এগুলা মায়ের রেকর্ড সবগুলো অলমোস্ট 18-25-30 এরকম ছিল। 18-25-30 মানে ফার্স্টে ইলেকট্রিশিয়ানেও 18 লিটার হয়েছে। আর দেখা যায় অন্য অন্য যেগুলো আছে 28-30 এরকম মধ্যে। কত দাম থেকে কত দামের মধ্যে বকনা দেখাবেন? এখন বকনা দেখাবো আজকে সর্বনিম্ন 55 থেকে 85। 55 হাজার টাকা থেকে শুরু করে 85 হাজার টাকার মধ্যে মানুষ আপনার কাছে বকনা কিনতে পারবে। বকনা কিনতে পারবে। তাহলে সবার প্রথম আমাদেরকে ওই বকনাটা দেখান, ওই যে ওইখান থেকে শুরু করে। ঠিক আছে, দেখেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর প্রথম বকনা বাছুরটা আমরা দেখাচ্ছি, তাই না? জি, সাদা কালো। জি। আচ্ছা, এটা কি জাত? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এটা বয়স কেমন? এটা বয়স হবে 10-11 মাস প্লাস মাইনাস। 10-11 মাস, 11 মাস প্লাস প্লাস মাইনাস হবে 11 মাস। আচ্ছা, এটা মনে করেন ফ্রিজিয়ান। হ্যাঁ, ফ্রিজিয়ান। যাতে মানে কেমন হবে? যাতে মানে দেখেন, আপনিও চিনেন, গরু চিনেন, এটা সবগুলো পায়ের খুর সাদা, জিব্বা সাদা, গোলাপি, কানগুলো খাটো, কোনো কম্বল টম্বল নাই, ল্যাস খাটো। আচ্ছা, তাহলে এর মায়ের রেকর্ড কেমন? ওলান্ডা, এটা মায়ের রেকর্ড 25 লিটার। আচ্ছা, হ্যাঁ, উলানটা একটু দেখা দেন। উলান আসলে এতটুকু বাছুর তো না, তারপরে এতটুকু বাছুর তার উলান দেখে বোঝা যায়। টান দে, টান দে, একটু টান দে, দেখা দেন। এক্সপার্ট লোক না হলে টান দে এইভাবে। এই দেখেন, এই দেখেন, এখনই ঝুলমুল, এখন দেখেনি মাশাল্লাহ, এখনই কেমন ঝুলমুল, অত লুজ আছে, জিব্বাটাও সাদা,
সব গোলাপি, চোখ গোলাপি, জিহ্বা গোলাপি। আচ্ছা, এটার দাম কত? এটার দাম, এটা আমি লট হিসাবে দিব, তারপরে সিঙ্গেল নিলে 75,000 টাকা। সিঙ্গেল নিলে এটার দাম 75,000 টাকা। জি, এটা কি ফিক্সড প্রাইস নাকি আলোচনার সুযোগ আছে? আলোচনা বলতে সম্মান করব, খুব সীমিত। আচ্ছা, সীমিত। আমাদের লট ধরে নিলে আমি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো। লট ধরে নিলে গাড়ি ভাড়া? লট ধরে বলতে এই লটে আছে পাঁচটা, আছে পাঁচটা নিলে তারও পাঁচটা আছে, পাঁচটা একসাথে রাখার দরকার ছিল। ওই ওই পাশে আছে, ওই ওইটা একসাথে, ওই তিনটা আর এই দুইটা। আচ্ছা ঠিক আছে, ওই তিনটা তাহলে আমরা একটু দেখে আসি। আচ্ছা, এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর দুই নাম্বার বকনা বাজুটা আমরা দেখাচ্ছি, তাই না? জি জি জি। আচ্ছা, আর লটেরও দুই নাম্বার? লটেরও দুই, পাঁচটার লটের এটা হচ্ছে দুই নাম্বার, তাই না? জি, ভিডিওরও দুই নাম্বার গাবি, এবং আর ভিডিওরও দুই নাম্বার বকনা, এবং এই লটেরও দুই নাম্বার বকনা। জি জি। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলেন। এটা হলো ফ্ল্যাগ বি, এটা আনকমন একটা জাত, এবং কি বডির দেখেন বয়স কিন্তু খুব একটা বেশি না, ম্যাক্সিমাম 10 মাস হবে। আচ্ছা, 10 মাস বয়স হবে? হ্যাঁ, 10 মাস হবে। হ্যাঁ, কিন্তু দেখেন কান দুটা কেমন, মুখটা দেখেন, পা দেখেন, লেজ দেখেন, ফ্ল্যাগ বি এগুলো পাওয়া যায় না আর সচরাচর, রেয়ার খুব এগুলো। আচ্ছা, রেয়ার এগুলো আমি দেখা যায় অনেকগুলো থেকে কালেকশন করে দু একটা দুটো পাইছি। আজকে ফ্ল্যাগ বি বেশ কয়েকটাই আনার চেষ্টা করছি, তার মধ্যে এটা যাতে মানে খুবই ভালো। আচ্ছা, এটার দাম কত? এটাও 75,000 টাকা। 75,000 টাকা, এর আগেরটা আমরা দেখলাম কত? এটা 75,000 টাকা, এটা একই সাথে লট, একই সাথে লট। আচ্ছা, আমরা এর পরেরটা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভিডিওর তিন নাম্বার বকনা, এবং এই লটেরও তিন নাম্বার বকনা, লটেরও তিন নাম্বার, এই পাঁচটা লট দেখাচ্ছি আমরা, প্রথম লট, সেই লটের তিন নাম্বার বকনা। মাশাআল্লাহ, এই বকনাটাও খুব সুন্দর, আমাদের সাদা বকনাগুলো বেশি ভালো লাগে, এটা সম্পর্কে বলেন। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা পায়ের চারটা পায়ের খুরি সাদা, গোলাপি মুখটা, জিব্বা সাদা। আচ্ছা, এবং কি খুবই জাত মানে ভালো, মায়ের রেকর্ডও খুব ভালো। সাদা হইলে কি জাতে মানে ভালো হয় নাকি এর মধ্যে আরো কিছু আছে? ওই আমার একটা আছে কিন্তু অস্ট্রেলিয়ান, সেটার মায়ের রেকর্ড খুবই ভালো। আচ্ছা, সেটা আবার অনন লটের, কিন্তু মানুষ সাধারণত সাদা কালোটাই পছন্দ করে বেশি, সাদাটাই চোখে ধরে। আচ্ছা, হ্যাঁ, তবে সাদা কালো না, কান দেখতে হবে, গলার এই চামড়া দেখতে হবে, চামড়া কত লুজ, হ্যাঁ, গলার ঝুলমুল থাকা যাবে না। এটা এখন পুরাতন খামারি এটা সবাই জানেন, নতুনদের জন্য বয়স হলে এটা বলা, নতুন যারা নতুন খামার শুরু করবে বা নতুন প্রবাসী বাইরে শুরু করবে, তারা এই সমস্ত জাত মা দেখে আমার রিকোয়েস্ট থাকবে, তারা যেন খামার থেকে নেয়, আমার কাছে নিতে হবে তা না, খামার থেকে হাটে বাজারে নেওয়া দরকার নেই, হাটে বাজারে ভালো বকনা কখনো বিক্রি করা না, কিনাও অনেক ঝামেলার কাজ। আচ্ছা, আমাদেরকে একটু বলেন, এর আগে তো আমরা এই পাঁচটা লটের আগে দুইটার দাম দেখছি 75,000 টাকা। জি জি জি। এটার দাম কত? হ্যাঁ, এটার দামও আমি 75,000 টাকা। এটাও 75,000 টাকা, লট হিসাবে রাখছি দিকে, এই জন্য একটু 19-20 আছে। আচ্ছা, এখানে দামাদামির সুযোগ আছে, তাই না? হ্যাঁ, এখানে দামাদামি সুযোগে সীমিত, যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় তাহলে খুব একটা সুযোগ নাই, লট হিসাবে নিলে পাঁচটা একসাথে নিলে আমি গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দেবো, গাড়ি ভাড়াটা আপনি ফ্রি দিবেন, আর মোটামুটি একটা ডিসকাউন্ট দেওয়ার ডিসকাউন্টের চেষ্টা করবো। আচ্ছা, আমি বলছি আগে খুবই সীমিত আমি। আচ্ছা, পরেরটা দেখি, এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর চার নাম্বার বকনা, এবং প্রথম যে পাঁচটা লট সে পাঁচটার মধ্যে চার নাম্বার। আচ্ছা, এটার সম্পর্কে বলেন। এটাও ফ্রিজাম। আচ্ছা, এটার বয়স 11 মাস প্লাস মাইনাস। আচ্ছা, এটারও দেখেন চার পাঁচ চারটা খুর গোলাপি। আচ্ছা, লেজটাও খাটো, মুখ মাথাটাও ছোট, কান দুইটা ছোট, মানে আমি খুবই মানে সিলেক্ট চেষ্টা করছি। জাতমান কেমন হবে? জাতমান ভালো হবে মার্শাল্লাহ, এগুলা ফার্স্ট ইলেকট্রিশিয়ানে 18+ হবে দুধ। ফার্স্ট ইলেকট্রিশিয়ান 18+ দুধ হবে। মায়ের রেকর্ড সম্পর্কে কি জানা আছে? হ্যাঁ, মায়ের রেকর্ড ওনারা বলছে যে 23-24 লিটার, 23-24 লিটার মায়ের এরকম বলে দিয়েছে। তো মোটামুটি বয়স 10 মাস হয়ে গেছে না? হ্যাঁ, এগুলা আসলেই, হ্যাঁ, 3-4 মাস পরে হিটে চলে আসবে না, 11 মাসের প্লাস মাইনাস হয়তো 11 মাসে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লটের চার নম্বর, চার নম্বর বকনা। এটার দাম কত? এটাও 75,000 টাকা। এটাও 75,000 টাকা, আলোচনার সুযোগ আছে, এবং যদি কেউ লট পুরোটা একসাথে নেয় তাহলে মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট হবে। হ্যাঁ, ডিসকাউন্ট হবে। আচ্ছা, ওকে, পরেরটা দেখি। এবং কি ওলানগুলো দেখেন এখনই কত ঝুল টুল আছে, সামনে পিছনে অনেক ঝুল আছে। আচ্ছা, পাঁচটার লটের সর্বশেষ বকনা এটা। জি জি। এবং আজকের ভিডিওর পাঁচ নাম্বার বকনা, তাই না? জি জি। আচ্ছা, এটার সম্পর্কে বলেন। এটা হলো ওই যে আগে বলছিলাম ফ্ল্যাগ বি, ফ্ল্যাগ বি। আচ্ছা, জাতের এটাও ফ্ল্যাগ বি। আচ্ছা, এটা 10 মাস প্লাস আছে, 10 মাস প্লাস বয়স আছে। আমরা এর আগেও একটা ফ্ল্যাগ বি দেখছি, এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ফ্ল্যাগ বি দেখতেছি আমরা। জি জি। আচ্ছা, এটার বয়স 10 মাস প্লাস। হ্যাঁ, 10 মাস প্লাস। দাম কেমন হবে এটার বলেন? এটাও 75,000 টাকা। 75,000 টাকা, তার মানে হচ্ছে প্রথম লটে পাঁচটা আমরা বকনা দেখলাম, পাঁচটার দামে 75,000 টাকা করে আলোচনার সুযোগ আছে, আবার যদি কেউ একসাথে লট ধরে নিতে চায় গাড়ি ভাড়া ফ্রি দিবেন এবং একটা ডিসকাউন্টও দিবেন। জি জি জি। আচ্ছা, এই দেখেন সবগুলাই গোলাপি কালার, পায়ের চারটা ই পাই,
গোলাপি এটাও দেখাই দেন, লেসটাও খাটো। ফ্ল্যাগবি আসলে পাওয়া যায় না, অ্যাভেলেবল না কিন্তু মার্কেটে, কিন্তু ফ্ল্যাগবি অ্যাভেলেবল না। আর ফ্ল্যাগবি এগুলাই মনে করেন যে যদি আমরা সিটি বড় সিটির মধ্যে এই করতো, এগুলা কিন্তু রেট অনেক বেশি থাকতো। আচ্ছা, আমরা প্রত্যন্ত খামারি, ছোট খামারি, দেখা যায় সীমিত কিছু থাকলে আমি ছেড়ে দিব, ছেড়ে দিব। ওকে, পরেরটা পরেরটা দেখি আমরা। আচ্ছা, আমাদের প্রথম পাঁচটা বক্তা আমরা শেষ করলাম, একটা লট। এখন আমরা ছয় নাম্বার বক্তা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে বলেন। এটা হলস্টন ফ্রিজিয়ান, এটা খুবই জাতে মানে ভালো এবং রেডি বক না, এটা যা বলা রেডি বক না। আচ্ছা, এটা বয়স কত? বয়স হবে 12 বা 13 প্লাস মাইনাস, 12-13 মাস হবে, তাই না? প্লাস মানে হিটে আসার সময় হয়ে গেছে, এক দুই মাসের মধ্যে এগুলো হিটে আসবে। আচ্ছা, এটা দুধের রেকর্ড কি বলতে পারবেন? না, দুধের রেকর্ড আমাকে বলছে 25 প্লাস, 25 প্লাস। আচ্ছা, এটার দাম বলেন। এটার দাম 85,000 টাকা, 85,000 টাকা দাম এটার। জি, মাশাআল্লাহ, সুন্দর। এটা এই প্লটে তিনটা আছে, যদি তিনটা একত্রে কেউ নেয় কিছুটা অনার করে দিবেন। আচ্ছা, তিনটা মানে এই যে সিরিয়ালে তিনটা, তিনটা আছে। আচ্ছা, ফ্ল্যাগবি আছে আরও দুইটা। আচ্ছা, আমরা একটু পরে, এটা মুন্ডি, এটা কিন্তু মুন্ডি সাইজ, অনেকটা দুটি মুন্ডি যেটা বলে, এটা মুন্ডি না, এটা সিং উঠে গেছে, সিং উঠে গেছে না, জোর জোর মানে সিং হবে, ছোট ছোট হবে বলে। ঠিক আছে, আমরা পরেরটা দেখি। আমরা তাহলে পরের লটের যে তিনটা বক্না আমরা এক লটে দেখবো, সেটা দুই নম্বর বক্না এখন দেখাচ্ছি, যাতে ফ্ল্যাগবি। ফ্ল্যাগবি, আচ্ছা, এটা সম্পর্কে বলেন। এটা ফ্ল্যাগবি, এটাও 11 মাস প্লাস মাইনাস বয়স, না সরি সরি, এটা হলো 12 মাস প্লাস মাইনাস, 12 মাস বয়স। আচ্ছা, 12-13 এরকমই কাছাকাছি হয়েছে। এগুলা রেডি বকনা, রেডি বকনা, যাতে মানে খুবই ভালো, এক দেড় মাসের মধ্যে হিটে চলে আসবে। হ্যাঁ। আচ্ছা, এটার দাম বলেন। এটাও হলো 85,000 টাকা। কত? 85,000 টাকা। এটা মানে প্রথম লট আমরা 75,000 টাকা দেখছি, আর সেকেন্ড লট, না 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 না, 75,000 শেষ। হ্যাঁ, এটা বলছি, এটা বললাম, প্রথম লট আমরা 75,000 টাকা দেখছি, আর সেকেন্ড লট আমরা দেখতেছি 85,000 টাকা। জি জি জি। আচ্ছা, সেকেন্ড লটের তিন নম্বর বক্তা আমরা দেখতে পাচ্ছি। জি জি। আচ্ছা, এটাও ফ্ল্যাগবি? জি, এটাও ফ্ল্যাগবি। আচ্ছা, এটা সম্পর্কে বলেন। এটাও 12 মাস প্লাস, 12 মাস প্লাস বয়স, বয়স। এটা রেডি বক না, এটা রেডি বক না, যেকোনো এক দেড় মাসের মধ্যেই, বেশি দিন পাওয়া লাগবে না, এক দেড় মাসের মধ্যেই এটা আসবে। ফ্ল্যাগবি সম্বন্ধে আমার তো বলা কিছু, দুধ কেমন দিবে ধারণা করতেছেন? ফ্ল্যাগবি সম্বন্ধে আমারও অত বেশি ধারণা নাই, আপনাদেরও আছে অনেকের কাছে শোনা, আমি নিজে এর আগে ফ্ল্যাগবি গাবি টাবি লালন করি নাই, তবে অনেকে বলে 25 লিটার দুধ হয়। এগুলা 25 লিটার দুধ আমাদের দেশে, 25 লিটার দুধ কিন্তু খামখেলি বিষয় না, বিশাল বিষয়, বিশাল বিষয়। আর এগুলা ফ্ল্যাগবি বকনা রেডি বকনা কেউ আসলে এই খামারিরা ওইভাবে সেল করে না, হাটে বাজারও পাওয়া যায় না। এগুলা একটু টাকা দিয়ে কিনে আনতে হয়, মানে অন্য অন্য ইয়ের থেকে এটার রেট একটু বেশি, কিন্তু আমি খুবই সীমিত বিজনেসে। এটাও 85,000, এটাও 85,000 টাকা। আমরা তাহলে দুইটা লট দেখলাম, প্রথম লটে 5টা দেখলাম, পরের লটে 3টা দেখলাম। প্রথম লটের গুলা প্রত্যেকটা 75,000 করে দাম, দ্বিতীয় লটের প্রত্যেকটা 85,000 করে দাম। জি জি। আচ্ছা, এর মধ্যে আলোচনা শুরু হয়েছে, তিনটা যদি একত্রে কেউ নেয় তাহলে কিছুটা অনার করে দিব। আচ্ছা, এর আগে আমরা দুইটা লটে 8টা বকনা দেখে আসছি, তাই না? এটা এখন আমরা 9 নাম্বার বকনাটা দেখতে পাচ্ছি, তিনটা দুইটা পাঁচটা, হ্যাঁ পাঁচটা আর তিনটা আটটা বকনা। এখন আমরা 9 নাম্বার বকনাটা দেখতে পাচ্ছি। জি জি। এটাও কি কোনো লটের মধ্যে আছে? এটাও 6টা মিলে একটা লট করছে, 6টা মিলে একটা লট করছেন আপনি। আচ্ছা, এবার এই লটের কথা বলেন, এই বকনাটার দাম কত? এই বকনাটার দাম 55,000 টাকা, খুবই সীমিত মনে করেন দামে দিচ্ছি। আচ্ছা, 55, এটা এটা যাতে মানে মানে এটা গাবি পর্যন্ত লালন পালন করলে হয়তো 1 লাখ টাকা খরচ পড়বে। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা, এটা সম্পর্কে বলেন, এটা সম্পর্কে কি কি বলার আছে আপনার? এটা ফ্রিজিয়াম জাতের, দেখেন গলে কম্বল নাই, বয়স খাটো, এটা 9 মাস প্লাস মাইনাস, 9 মাস প্লাস মাইনাস বয়স। বাইর খুরগুলা সাদা আছে। আচ্ছা, এটা এটা পরেরটা, এটা এই যে কিছুক্ষণ আগে ধুয়ে দিল তো, এগুলা দেখেন নাই যে ময়লা পানি লেগে আছে। হ্যাঁ, আর এগুলা আমি মোটামুটি একটু রেডি করে দুই তিন দিন পরে, দরকার হলে আমি সেল হলেও দু তিন দিন পরে ছাড়বো। আচ্ছা, ওদেরকে একটু মোটামুটি ক্রিমি ক্রিমি খাওয়ায় রিল্যাক্স করে তারপর আপনি দিবেন, তাই তো? হ্যাঁ, ওটা যদি চাও ওটাও দিব, আর যদি রিসেন্ট নিতে চাও তো 3 দিন পরে আমি দিব। আচ্ছা, 3 দিনে একটু আমি আবার খুব রিসেন্টলি এগুলা নিয়ে আসছি। আচ্ছা, এটা বয়স সেম বয়স, তাই না? সেম বয়স, সেম 8-9 মাস প্লাস মাইনাস। বয়সও কি সেম? হ্যাঁ, বয়স ওই তো 8 মাস প্লাস মাইনাস হবে, এটা এটা 8 মাস প্লাস মাইনাস হবে না? আর প্রাইস?
প্রাইস 55 55 এই প্রাইস আচ্ছা এটা হচ্ছে আমাদের 5 নাম্বার মানে থার্ড লটের 5 নাম্বার বকনাটা তাই না জি জি আচ্ছা সুন্দর ফ্ল্যাগ বি না ফ্ল্যাগ বি এটাও ফ্ল্যাগ বি এটাও ফ্ল্যাগ বি এটা দাম একটু বেশি হওয়ার কথা হিসাব অনুযায়ী ওইটার থেকে কিন্তু 71 যেহেতু লট করছি এই জন্যই আমরা ওই 55000 টাকার মধ্যে দিচ্ছি 55000 টাকার মধ্যে দিচ্ছেন না 55000 টাকার মধ্যে এই ফ্ল্যাগ বি হ্যাঁ এটা কিন্তু 9 মাস প্লাস মাইনাস 9 মাস প্লাস মাইনাস আছে আচ্ছা এটার দাম কত এটাও 55000 টাকা লটে যেহেতু দিছি এটাও একই দামে হবে দর্শক এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর সর্বশেষ বকনা আজকের ভিডিওতে আমরা মোটামুটি আপনাদেরকে প্রথম লটে 5টা বকনা দেখাইছি পরের লটে 3টা বকনা দেখাইছি এবং লাস্ট লটে 6টা বকনা দেখাচ্ছি জি তো মোটামুটি সব প্রাইজের বকনাই এখানে আছে লাস্টের যেই বকনাগুলো দেখাচ্ছি এগুলো সব 55000 টাকা করে প্রাইস মাসখানে যে 3টা দেখাইছি সেগুলো 85000 টাকা করে এবং প্রথম যেই 5টা দেখাইছি সেগুলো 75000 টাকা করে মোটামুটি সবগুলোই রিজনেবল প্রাইজের ছিল প্রাইসটা এর আগেও কিন্তু উনি রিজনেবল প্রাইসে অনেকগুলো গাবি বকনা একসাথে সেল করে দিয়েছে যে আমাদের ভিডিও পাবলিশ হওয়ার 24 ঘন্টার মধ্যে ওনার সমস্ত গরুগুলো বিক্রি হয়ে গেছে আশা করি এবারেও হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা আমাদের সর্বশেষ আজকের ভিডিও সর্বশেষ বকনাটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে বলেন এটা অস্ট্রেলিয়ান এটা খুবই আনকমন একটা গাবি এটা পাওয়া যায় না অস্ট্রেলিয়ান গাবিটা পাওয়া যায় না এটা কিন্তু রেট যদি সিঙ্গেল বিক্রি করি তাহলে বেশি হওয়ার কথা সুযোগ অনুযায়ী কিন্তু বাট যেহেতু আমরা লটে করে ফেলছি এটা বডি স্ট্রাকচার দেন কতটুকু লম্বা কানটা কেমন আর এটা দুধের রেকর্ড মায়ের দুধের রেকর্ড আরও ভালো হ্যাঁ চারটা কুকুরগুলোই এই সাদা তারপরে মানে অরিজিনাল অস্ট্রেলিয়ান এটা মানুষ যদিও কালো পছন্দ করে না কিন্তু কালোর মধ্যে না 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 কালো পছন্দ করবে না কেন যে যারা জাতমান বুঝে যারা জাতমান বুঝে ভাই তারা কিন্তু অলরেডি কালোই পছন্দ কালো পছন্দ করে এই দেখেন অন্যান্য মেয়ে এটা অস্ট্রেলিয়ান আচ্ছা এটা জাতটা পাওয়া যায় এটার দামও 55 এটার দামও 55000 টাকা বয়স কত হবে বয়স 9 মাস প্লাস মাইনাস 9 মাস প্লাস মাইনাস হবে দর্শক আমি এর আগেও বলেছিলাম ভিডিওর প্রথমে আবার বলছি আমরা আজকে আছি পাগুটিয়া গ্রামে এটা হচ্ছে গোপালপুর টাঙ্গাইল এবং আমরা যে খামারটিতে আছি এটা হচ্ছে হিরণ ভাইয়ের খামার কিছুদিন আগেও আমরা ওনার খামারে একটা ভিডিও করেছিলাম তো যাই হোক আজকে আমরা ওনার খামারের বকনাগুলো আপনাদেরকে দেখাইছি অত্যন্ত সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল বকনা দেখাইছি তার পাশাপাশি ওনাদের এই পাকুটিয়া গ্রামের একটা রেপুটেড ফ্যামিলি ওনাদের ফ্যামিলির সকল সদস্য দেখো এই মুহূর্তে আমাদের সামনে আছে আমরা একটু পরিচিত হই আপনার ফ্যামিলির সাথে একটু আমাদেরকে পরিচয় করাই দেন এটা হলো আমাদের রহিম ভাই রহিম ভাই তত্ত্বাবধান করতেছে কাজে যত ই আছে উনি নিজের একটা সংসার করে তার মাঝে আমার ডেলি বেসিস হিসেবে কাজ করতেছে এর আগেও আমার পারমানেন্ট ছিল কিন্তু দেখা যায় ওনার ফ্যামিলি ই হতে ছেলেরা ওই পারমানেন্ট কাজ করতে দেয় না এখন আমার ওই ওই জন্যই আমি মনে করেন গাবিটা বিকলে ছেড়ে দেওয়া হয়েছে সেদিন বকনা আনছি যদি শর্ট টাইমের মধ্যে আমি এগুলো আবার খুব সীমিত প্রফিটে আমি ছেড়ে দিব আচ্ছা আর এটা হলো আমার ভাতিজ যায় সম্পর্কে আর উনি আমার আব্বা আচ্ছা আপনার পরিচয়টা বলেন আপনি আসসালামু আলাইকুম আমার নাম জাফর হোসেন মাস্টার অবসরপ্রাপ্ত আমি বছর বছর শিক্ষকতা করছি এবং তারপরে এটা করছি 8 সালে তারপরে আমি স্পোক করছিলাম 17 সালে তারপরে আমি বাইশি থাকতেছি আমার সে বড় ছেলে এম বি পাস দেখাচ্ছে চারি করে আমার দেখাশোনা করার বার আমার এখন দিছে আমি যতটুকু পারি আমি খাবার ম্যানেজমেন্ট আবি যাবি লেবার থাকে না খড় থাকে না হলো আমার ভাগ্না আমার একটাই ভাগ্না আমার বোনের ছেলে গাজীপুর থাকে ওরা শীতের উপলক্ষে আসছে ওটা ভাগ্নি এটা আমার বাতি যায় একটা ওই যে ভাই আছে একটা ভাইয়ের মেয়ে আর ওটা আমার ছোট ভাই যে অসুস্থ ছিল বাইক অ্যাক্সিডেন্ট হ্যাঁ হ্যাঁ এখন পা কি অবস্থা সুস্থ হইছে এখনো সুস্থ মানে হাঁটে মানে এই একটু সাপোর্ট দিয়ে হাঁটতে হয় সাপোর্ট দিয়ে হাঁটতে আচ্ছা আমরা আমাদের আজকের ভিডিওটা শেষ করে ফেলবো শেষ করার আগে আপনার কিছু বলা থাকলে আপনি বলেন দর্শক ভাইদের আমি তখনও বলছিলাম এখনও বলি আপনারা যে যারা নতুন উদ্যোক্তা নতুন খামার করতে চান তারাই যে আমার কাছে নিতে হয় এমন না তো আপনারা ওই ভালো খামার দেখে 2-4টা করে বকনা কালেক্ট করে সংগ্রহ করে দেখা যায় 2-4-6 মাসের মধ্যে ওটা প্রেগনেট করে গাবিতে পরিণত করতে পারতেছেন সেটা দেখা যায় যে আলটিমেটলি একটা ভালো একটা অ্যাসেটে পরিণত হইতেছে এতে এখানে রিস্ক থাকে না কোনো ঝামেলা থাকে না মানে অল্প পুঁজিতেও হচ্ছে আমি কিন্তু গাবি সার বকনা বিভিন্ন দিয়ে একটা রিসার্চ অ্যানালাইসিস করছি করে আমি নিজেই পরে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি বকনা দিয়েই খামারটাকে
রান করব আচ্ছা নিজেও বকনা পালবেন এবং বকনাই ক্রয় বিক্রয় ক্রয় বিক্রয় করব ক্রয় বিক্রয় করব আমার এখানে প্রায় সময় বকনা থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আমি বিভিন্ন খামার সোর্সিং আছে আমার ওখানেও গাবি দিছি বকনা দিছি তাদের সাথে একটা সুসম্পর্ক আছে এই সুবাদে দেখা যায় 2000 টাকা কমেও আমি কিন্তু তাদের কাছে কালেক্ট করতে পারতেছি এর জন্য আমি খুবই সীমিত সীমিত প্রফিটে আমি বকনাগুলো ছেড়ে দিব আচ্ছা হিরণ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ কষ্ট করে আসার জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম।